ঢাকার উড়াল পথে বর্তমানে চলছে মেট্রো রেল, আর মাটির নয়তলার সমান নিচ দিয়ে পাতাল মেট্রো রেল চলবে, যার নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। বলা যায় ঢাকার উড়াল আর পাতাল পথে চলছে মেট্রো রেলের বিপ্লব। বর্তমানে চলাচল করছে উড়াল পথের ট্রেন এমআরটি লাইন 6। এটি ছাড়াও ঢাকাতে আরও 5টি মেট্রো রেল নির্মাণ করা হবে, আর এই মেট্রো রেল রুটের দৈর্ঘ্য হবে 128 কিলোমিটার, যার মধ্যে থাকছে 104টি স্টেশন। আর এর মধ্যে উড়াল স্টেশন হবে 51টি, আর পাতাল স্টেশন থাকছে 53টি। দর্শক, আজ জানাব ঢাকার 6টি মেট্রো রেলের বিস্তারিত তথ্য সহ এসব প্রকল্পের কাজের অগ্রগতি কতদূর। রাজধানী ঢাকার সঙ্গে আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ করতে আরও 5টি মেট্রো রেল প্রকল্প হাতে নিয়েছে সরকার। এরই মধ্যে দেশের প্রথম মেট্রো রেল ঢাকার উড়াল পথে 12 কিলোমিটার জুড়ে নিয়মিত চলাচল করছে, আর এই লাইনটির নাম এমআরটি লাইন 6। বর্তমানে সকাল 8:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত 4টি স্টেশনে থেমে 4 ঘন্টা চলাচল করছে ঢাকা মেট্রো রেল, আর এই রুটটির পূর্ণাঙ্গ চলাচল শুরু হবে চলতি বছরের জুলাই মাস থেকে, আর মতিঝিল পর্যন্ত চালু হবে চলতি বছরের ডিসেম্বরেই। 5টি মেট্রো রেল প্রকল্প হাতে নিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। 2030 সালের মধ্যে প্রকল্পগুলো বাস্তবায়নের টার্গেট নিয়ে কাজ শুরু হয়েছে। সব প্রকল্প মিলিয়ে মোট দৈর্ঘ্য 128 কিলোমিটার। মেট্রো রেলের মাধ্যমে ঢাকার সঙ্গে পূর্বাচল সিটি, গাজীপুর, সাভারের আশুলিয়া, নারায়ণগঞ্জে দ্রুততম সময়ে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। যানজট নিরসনে সবই সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতায় 128.741 কিলোমিটার দৈর্ঘ্য এই প্রকল্পের 67.569 কিলোমিটার উড়াল এবং 61.172 কিলোমিটার হবে পাতাল। শক্তিশালী নেটওয়ার্কের আওতায় এ প্রকল্পে মোট স্টেশন হবে 104টি, এর মধ্যে উড়াল স্টেশন 51টি আর পাতাল স্টেশন থাকছে 53টি। 6 মেট্রোর পরিকল্পনা। পরিকল্পনা অনুযায়ী প্রায় 21 কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম উড়াল সড়ক এমআরটি লাইন 6-এর দ্বিতীয় অংশের নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। উড়াল পথে মেট্রো রেল চালুর পরেই পাতাল রেলের অপেক্ষায় ছিল দেশবাসী। এবার বাস্তবিক অর্থে পাতাল রেলের যুগে প্রবেশ করল বাংলাদেশ। পূর্বাচল নতুন শহর প্রকল্প সেক্টর 4 এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2 ফেব্রুয়ারি এমআরটি লাইন 1-এর নির্মাণ কাজের উদ্বোধনী ফলক উন্মোচন করলেন, আর এর মধ্য দিয়ে মূলত এই প্রকল্পের অবকাঠামোগত কাজ শুরু হলো। বিমানবন্দর থেকে পূর্বাচল আর কমলাপুর পর্যন্ত যাবে এই এমআরটি লাইন 1 প্রকল্পটি, যেটি দেশের প্রথম পাতাল মেট্রো রেল হচ্ছে। এমআরটি লাইন 1 জাতীয় গুরুত্বপূর্ণ একটি ফাস্ট ট্র্যাকভুক্ত বা অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প। 31.241 কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন 1 দুটি অংশে বিভক্ত। অংশ দুটি হল বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত বিমানবন্দর রুট, আর নতুন বাজার থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত পূর্বাচল রুট। বিমানবন্দর রুটের মোট দৈর্ঘ্য 19.87 কিলোমিটার, যার মোট পাতাল স্টেশন 12টি। পাতাল স্টেশনগুলো হলো কমলাপুর, রাজারবাগ, মালিবাগ, রামপুরা, হাতিরঝিল পূর্ব, বাড্ডা, উত্তর বাড্ডা, নতুন বাজার, নর্দা, খিলক্ষেত, বিমানবন্দর টার্মিনাল 3, বিমানবন্দর। আর এই রুটি বাংলাদেশের প্রথম পাতাল বা আন্ডারগ্রাউন্ড পাতাল মেট্রো রেলের নির্মাণ কাজের শুভ সূচনা হল। বিমানবন্দর রুটের মোট দৈর্ঘ্য 11.369 কিলোমিটার, যা হবে উড়াল। আর এই রুটের মোট স্টেশন হবে 9টি, যার মধ্যে নতুন বাজার আর নর্দা স্টেশন বিমানবন্দর রুটের অংশ হিসাবে পাতালে নির্মিত হবে। বাকি 7টি স্টেশন হবে উড়াল পথে। উড়াল পথের 7টি স্টেশন হল জোয়ারসাহারা, বোয়ালিয়া, মস্তুল, শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম, পূর্বাচল সেন্ট্রাল, পূর্বাচল পূর্ব, পূর্বাচল টার্মিনাল। নতুন বাজার স্টেশনে একটি ইন্টারচেঞ্জ থাকবে, আর এই ইন্টারচেঞ্জ ব্যবহার করে বিমানবন্দর রুট থেকে পূর্বাচল রুটে এবং পূর্বাচল রুট থেকে বিমানবন্দর রুটে যাওয়া যাবে। এমআরটি লাইন 1 ঢাকা বিমানবন্দর থেকে কমলাপুর প্রায় 20 কিলোমিটার যেতে সময় লাগবে মাত্র 24 মিনিট। 12টি পাতাল স্টেশনে বিরতি ও 7টি উড়াল স্টেশনে বিরতি সহ নতুন বাজার থেকে পূর্বাচল যেতে মাত্র 20 মিনিট সময় লাগবে। এই পাতাল রেল চালু হবার পর এই রুটে
8 লাখ যাত্রী দৈনিক যাতায়াত করতে পারবে। এই পাতাল রেলের স্টেশনগুলো হবে 4 তলা বিশিষ্ট। এমআরটি লাইন 2030 সালের মধ্যে গাবতলি থেকে চট্টগ্রাম রোড পর্যন্ত আন্ডারগ্রাউন্ড বা এলিভেটেড সমন্বয়ে প্রায় 24 কিলোমিটার দীর্ঘ মেট্রো রেল নির্মিত হবে। এর সম্ভাব্য রুট হল গাবতলি, বসিলা, মোহাম্মদপুর বিআরটিসি বাস স্ট্যান্ড, সাত মসজিদ রোড, জিগাতলা, ধানমন্ডি 2 নম্বর রোড, সায়েন্স ল্যাব, নিউ মার্কেট, নীলক্ষেত, আজিমপুর, পলাশী, শহীদ মিনার, ঢাকা মেডিকেল কলেজ, পুলিশ হেডকোয়ার্টার্স, গোলাপশাহ মাজার, বঙ্গভবনের উত্তর পাশের সড়ক, মতিঝিল, আরামবাগ, কমলাপুর, মুগদা, মান্ডা, ড্যামরা হয়ে চট্টগ্রাম রোড পর্যন্ত। প্রকল্পটি এগিয়ে নিতে পিপিপি গবেষণা সম্পূর্ণ করে প্রতিবেদন দাখিল করা হয়েছে। নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান প্রিলিমিনারি স্টাডি শুরু করেছে বলে জানা গেছে। স্টাডি অগ্রগতি ইতোমধ্যে 50 ভাগ সম্পন্ন হয়েছে। এমআরটি লাইন 4 2030 সালের মধ্যে কমলাপুর থেকে নারায়ণগঞ্জ রেললাইনের পাশ দিয়ে প্রায় 16 কিলোমিটার দীর্ঘ পাতাল মেট্রো রেল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 2022 সালের 19 মার্চ জাপান ও বাংলাদেশ সরকার এবং জাপানের বেসরকারি বিনিয়োগকারীদের অংশগ্রহণে বাংলাদেশে অনুষ্ঠিত তৃতীয় প্ল্যাটফর্ম সভায় ও 15 জুন 2017 জাপান এবং বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় পিপিপি পদ্ধতিতে এই লাইন নির্মাণের প্রস্তাব গ্রহণ করা হয়েছে। তবে এই প্রকল্পের অগ্রগতি খুব বেশি হয়নি। সংশ্লিষ্টরা বলছেন হাতে সময় এখনও পর্যাপ্ত রয়েছে। 400 বছরের পুরানো ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হল গাবতলি, আর এই অংশে হচ্ছে এমআরটি লাইন 5। এমআরটি লাইন 5-এর 2টি রুট ঠিক করা হয়েছে, একটি সাউথ বা দক্ষিণ রুট আর অন্যটি নর্থ বা উত্তর রুট। উত্তর রুটের আওতায় 2018 সালের মধ্যে উড়াল ও পাতাল রেলের সমন্বয়ে প্রায় 20 কিলোমিটার লাইনের নির্মাণ কাজ শেষ হবে, যেটি সাভারের হেমায়তপুর থেকে পূর্বের ভাটারা থানা পর্যন্ত রুটটি ঠিক করা হয়েছে। সাভারের হেমায়তপুর থেকে আমিনবাজার হয়ে গাবতলিতে প্রবেশ করবে এমআরটি লাইন 5। সাভারের আমিনবাজারের কোল ঘেঁষে তুরাগ নদ বয়ে গেছে, আলাদা করেছে সাভার গাবতলিকে, আর এই গাবতলি দিয়েই যাবে এমআরটি লাইন 5-এর মেট্রো রেল। আমিনবাজার অংশে তুরাগ নদের ওপর মেট্রো রেল লাইন 5-এর জন্য সেতু হবে নাকি অন্য কিছু হবে, এমন প্রশ্নে ডিএমটিসিএল কর্তৃপক্ষ বলছে এই অংশই হবে দেশের প্রথম পাতাল রেল লাইন। বলা যেতে পারে মেট্রো রেল লাইন 5-এর হাত ধরেই দেশে প্রথমবারের মতো নদীর তলদেশ দিয়ে হচ্ছে রেল লাইন। হেমায়তপুর থেকে শুরু হলেও লাইনটি পাতালে ঢুকবে আমিনবাজার প্রান্ত হয়ে গিয়ে উঠবে গাবতলির এই অংশে। এরই মধ্যে এমআরটি 5-এর রুট প্রকল্পের মাটি পরীক্ষার কাজ শেষ হয়েছে, সম্পূর্ণ হয়েছে সম্ভাব্যতা যাচাইয়ের কাজও, এখন চলছে ইউটিলিটি ভেরিফিকেশন সার্ভে। অর্থাৎ যেহেতু আমিনবাজার গাবতলি অংশে তুরাগ নদের নিচ দিয়ে যাবে এমআরটি 5, সে কারণে এই অংশে কোনো গ্যাস, বিদ্যুৎ, পানি সহ অন্যান্য জরুরি সেবার লাইন আছে কি না সেটি নিরূপণ করার জন্য এই ইউটিলিটি ভেরিফিকেশন সার্ভে, যা শুরু করা হয়েছে 2021 সাল থেকে। পর্যায়ক্রমে আমিনবাজার, গাবতলি, দারুসসালাম এমআরটি লাইন 5-এর পাতাল রেলের স্টেশন হবার জায়গায় এই ইউটিলিটি ভেরিফিকেশন শেষ হয়েছে। গেল ডিসেম্বরে মিরপুর 1 নম্বর সনি সিনেমা হলের বিপরীতে সড়কের দুই পাশে বেশ কয়েকদিন ধরে পাতাল রেলের স্টেশন হবার জায়গায় ইউটিলিটি ভেরিফিকেশন সার্ভে করা হয়েছে। তুরাগ নদের পাতাল অংশের এমআরটি 5-এর রেল লাইনটির ভায়াডাক্টের পাতাল অংশটি হবে তুরাগ নদের তলদেশে, অর্থাৎ ভায়াডাক্টটি হবে টিউবের মধ্যে, আর এটির মধ্য দিয়ে নদীর তলদেশ দিয়ে বয়ে চলা রেল লাইনের যুগেও প্রবেশ করবে বাংলাদেশ। 2028 সালের মধ্যে এমআরটি লাইন 5 হেমায়তপুর থেকে ভাটারা পর্যন্ত উড়াল এবং পাতাল মেট্রো রেলের সমন্বয়ে 19.6 কিলোমিটার দীর্ঘ এমআরটি 5-এর নর্দার্ন রুটের নির্মাণ কাজও চলমান রয়েছে। আর এই নর্দার্ন রুটে দীর্ঘ 20 কিলোমিটারের মধ্যে 14টি স্টেশন থাকছে। এর মধ্যে 18 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড পাতাল অংশে স্টেশন হবে 9টি এবং 6 কিলোমিটার ব্যাপী এলিভেটেড বা উড়াল পথে থাকছে 5টি মেট্রো রেল স্টেশন। এই রুটে স্টেশনগুলো হলো হেমায়তপুর, বালিয়ারপুর, মধুমতি, বিলামালিয়া, আমিনবাজার, গাবতলি, দারুসসালাম, মিরপুর 1, মিরপুর 10, মিরপুর 14, কচুক্ষেত, বনানী, গুলশান 2, নতুন বাজার ও ভাটারা।
বলা যায় দেশের প্রথম মেট্রো রেল মিরপুর হয়ে গেছে। এবার এই মিরপুর দিয়েই যাবে আরেকটি পাতাল মেট্রো রেল। এমআরটি লাইন 5 সাউথ বা দক্ষিণ অংশ 2030 সালের মধ্যে গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত পাতাল রেল ও উড়াল রেলের সমন্বয়ে 17.40 কিলোমিটার পথ ও 16 স্টেশন বিশিষ্ট মেট্রো রেল নির্মাণের প্রাথমিক সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। এর মধ্যে 12.80 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড বা পাতাল ও 4.60 কিলোমিটার এলিভেটেড নির্মাণ করা হবে। মোট স্টেশন হবে 12টি আন্ডারগ্রাউন্ড এবং 4টি এলিভেটেড স্টেশন নির্মাণ করা হবে। 2022 সালের মার্চ মাসে এর সমীক্ষা শেষ হয়েছে। এই রুটটি হল গাবতলি, টেকনিক্যাল, কমলাপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, রাসেল স্কোয়ার, পান্থপথ, সোনারগাঁও, হাতিরঝিল, নিকেতন, রামপুরা, আফতাবনগর, পশ্চিম আফতাবনগর সেন্টার, আফতাবনগর পূর্ব ও দাশেরকান্দি। প্রকল্প নির্মাণের মোট ব্যয় ধরা হয়েছে 323 কোটি টাকা। ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসন এবং গণপরিবহনের সক্ষমতা বাড়াতে 2030 সালের মধ্যে সরকার 6টি মেট্রো রেল রুট নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। এর আওতায় 128 কিলোমিটার দীর্ঘ রুট নির্মাণ করা হবে, যার 67 কিলোমিটার হবে উড়াল পথে এবং 61 কিলোমিটার হবে পাতাল বা আন্ডারগ্রাউন্ড পথে। দর্শক, এবার বিদায় নিচ্ছি। মেট্রো রেলের পিলার বা মেট্রো রেলের কোনো স্থাপনায় পোস্টার লাগানো থেকে বিরত থাকি। মেট্রো রেলের পিলারে মূত্র বিসর্জন করা আইনত দণ্ডনীয় অপরাধ। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।